সেকেটি বার্স লক্ষ্য করুন, সাথে সাথে আমার গ্রামীণ সিমটিতে আমি 1 GB ইন্টারনেট পেয়ে গেলাম। কনগ্রাচুলেশন, ইউ জাস্ট গট 1024 MB। গ্রামীণ সিমে 1 GB ইন্টারনেট কীভাবে সম্পূর্ণ ফ্রিতে নেবেন? তো এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনাদের ফোনতে যদি মাইজিপি অ্যাপটি ইনস্টল করা থাকে, সেই অ্যাপটি আপনারা আনইনস্টল করে দেবেন। তো আমি এখান থেকে আনইনস্টল করে দিচ্ছি। একইভাবে যাদের ফোন ইনস্টল করা হয়েছে আপনারা আনইনস্টল করে দেবেন। তো আনইনস্টল করে দেওয়ার পর আজকে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে লক্ষ্য করবেন মোর নামে একটা অপশন, সেখানে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে মাইজিপি অ্যাপ লিঙ্ক নামে আমি এখান থেকে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি। তো যারা আপনারা কখনোই মাইজিপি অ্যাপ ব্যবহার করেনি তারা আপনারা করবেন কি, এখান থেকে সেই লিঙ্কের উপর ক্লিক করে দেবেন। তাছাড়া যাদেরকে মূলত আনইনস্টল করতে বললাম তারা আপনারা সেই লিঙ্কের উপর ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে সরাসরি আপনাকে প্লে স্টোর নিয়ে চলে আসবে, এমনকি এখান থেকে আপনারা মাইজিপি অ্যাপটি পেয়ে যাবেন। এবার আপনারা এখান থেকে ইনস্টল অপশনে ক্লিক করে দিয়ে অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন। অবশ্যই আমার দেওয়া লিঙ্কে ক্লিক করে দিয়ে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে আপনারা কন্টিনিউ অথবা ওপেন অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে ভার্স লক্ষ্য করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এইখান থেকে আপনারা সাইন ইন অপশনে ক্লিক করে দেবেন। এবার এইখান থেকে যদি আপনার গ্রামীণ সিমটিতে নেট কানেকশন করা থাকে তবে সেক্ষেত্রে ভার্স আপনার নাম্বারে দেখতে পাবেন, এমনকি কন্টিনিউ লেখা দেখতে পাবেন, সেই কন্টিনিউ ওপর ক্লিক করে দেবেন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যেহেতু আমার ওয়াইফাই চালু করা হয়েছে সেহেতু এখান থেকে মোবাইল নাম্বার দিতে বলছে, সেহেতু আমার এখান থেকে মোবাইল নাম্বারটা আমি লিখে দিচ্ছি। একইভাবে আপনার গ্রামীণ নাম্বারটি লিখে দেবেন। তো মোবাইল নাম্বারটি লিখে দেওয়ার পর এইখান থেকে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে ভার্স আপনার নাম্বারটিতে একটা ভেরিফিকেশন কোড যাবে 30 সেকেন্ডের মধ্যে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কোডটা বসে গেল। একইভাবে যদি আপনার সিমটা আপনার ফোনের মধ্যে থেকে থাকে তবে সেক্ষেত্রে কোডটা বসে যাবে, এমনকি অন্য ফোনে থেকে থাকলে অবশ্যই আপনারা কোডটা লিখে দেবেন। লিখে তারপর যখনই কন্টিনিউ ক্লিক করে দেবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এইখান থেকে আপনারা অ্যালো অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে ভার্স লক্ষ্য করুন, সাথে সাথে আমার গ্রামীণ সিমটিতে আমি 1 GB ইন্টারনেট পেয়ে গেলাম। কনগ্রাচুলেশন, ইউ জাস্ট গট 1024 MB। এমনকি SMSটা চলে আসছে, এখান থেকে আমি SMSটার উপর ক্লিক করে দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো ভিউয়ার্স এখান থেকে লক্ষ্য করুন, অভিনন্দন, আপনি উপহারস্বরূপ 1 GB ইন্টারনেট পেয়েছেন, মেয়াদ 3 দিন। আমি কিন্তু আপনার লাইভ প্রুফ সহকারে দেখে দিলাম। তো এখান থেকে আমি ওকে গট অপশনে ক্লিক করে দিচ্ছি, তারপর এখান থেকে আমি একটু রিফ্রেশ করে নিই। তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন আমি এখান থেকে 1 GB ইন্টারনেট পেয়ে গেছি 1024 MB। আরেকটি কথা ভিউয়ার্স, যদি কোনো কারণে আমার সেই লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর অ্যাপটি ওপেন করে এখান থেকে কোনো ধরনের MB না পান তবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা করবেন কি, এখান থেকে আপনার ফোনের সব কিছু ক্লিয়ার করে দেবেন। তারপর একইভাবে আমার দেওয়া সেই লিঙ্কের উপর আবারও ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে সরাসরি এবার আপনাকে মূলত সেই অ্যাপটিতে নিয়ে চলে যাবে। এমনকি ভিউয়ার্স এখান থেকে আপনারা লক্ষ্য করবেন তখন কিন্তু আপনার MBটা পেয়ে যাবেন। তো এভাবে আপনারা একবার MBটা না পেলে অবশ্যই 2 থেকে 3 বার ট্রাই করবেন, তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার সিমটিতে আপনি 1 GB ইন্টারনেট ফ্রিতে পেয়ে যাবেন। তারপর ভিউয়ার্স, যদি আপনারা MBটা না পান তবে সেক্ষেত্রে করবেন কি, আপনার অন্য আরেকটি জিপি সিমতে ট্রাই করবেন, যে সিমটা মূলত 30 দিন বা তার বেশি সময় ধরে মাইজিপিতে লগ ইন করানো, এরকম সিমে আপনারা ট্রাই করবেন, তবে সেক্ষেত্রে 100% আপনারা MBটা পেয়ে যাবেন।